আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতিতে ছিলাম, বিরতির পর আবার আপনাদের সাথে আসলাম। আপনাদের অসংখ্য অগণিত প্রশ্ন আমাদের সাথে রয়েছে, এই প্রশ্নগুলোর আনসারের দিকে আমরা যাচ্ছি ইনশাল্লাহ। এর সাথে সাথে আপনারা প্রশ্ন করবেন এবং ইনশাল্লাহ আমরা আনসারের দিকে যাব। আমাদের হাতে প্রশ্ন ছিল, এক ভাই প্রশ্ন করছিল যে উপরি দাঁত লাগানিটা ঠিক আছে না স্থায়ীভাবে দাঁতটা লাগাইতা কোনটা বালা? জাজাকাল্লাহ খায়ের। আসলে এটা ডাক্তারের পরামর্শ নিয়ে, যেটা আপনার জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে সে ধরনের দাঁত লাগানো ঠিক নয়। এই ক্ষেত্রে কেউ কেউ ফিক্সড দাঁতও করিলেন, দাঁতের লোকে ফিলিং করিয়া দেয় দাঁত, সেটা জায়জ রয়েছে। জায়জ পদার্থ দিয়া, যে জিনিসটা হালাল আছে পদার্থ দিয়া লাগানো, এটা আপনার স্বাস্থ্যের জন্য যেটা ফায়দাকর সেটা আপনি করতে পারবেন, এটা পার্মানেন্ট হোক আর উফরি হোক। জাজাকাল্লাহ শাহ। অন্য প্রশ্ন করছেন যে নামাজের ভিতরে অনেক দোয়া, যেমন আত্মশাহুদের পরে দুরুদ শরীফ, আল্লাহ দোয়া মাসুরা ইত্যাদি পড়ার পর তিনি কোনো কোনো বুকের মধ্যে পাইছেন আরও অনেক কিছু, অনেক দোয়ার কথা বলছেন, তো এই সমস্ত দোয়াগুলো পড়া কি নামাজের ভিতরে ঠিক আছে? আমরা পরামর্শ দেব দোয়াগুলো যে তাশাহুদের সাথে, তাশাহুদের পরে যে দুরুদ এরপরে দোয়া, সেগুলো পড়া সুন্নত। তাই ফরজ নামাজের মধ্যে যে আমরা যেভাবে পড়ি তাশাহুদ, আল্লাহ সাল্লি আল্লাহ বারিক আল্লাহ জালাম তু, এভাবে পড়বেন। আর নাফান নামাজে বাকি যে দোয়াগুলো আপনি যে বুকের কথা বলেছেন বা আরও অন্যান্য বইয়ে রয়েছে, সেগুলো নফল নামাজে আপনি পড়বেন। জাজাকাল্লাহ। আর নামাজের পরে যে মাসনুন, যে সমস্ত দোয়াগুলো রয়েছে সেটার কথাও আপনি বলেছেন, এটা কি ফরজ নামাজের পরে পড়বেন নাকি সুন্নতের পরে পড়বেন? দোয়া যখনই করবেন তখনই সওয়াব হবে। আপনি ফরজ পড়ার পরে যদি আপনার হাতে সময় থাকে তাহলে এই সমস্ত দোয়া পড়ুন, না হয় সুন্নত সবগুলা শেষ করে এক জায়গায় বসে অথবা হেঁটে হেঁটে অথবা আপনি কাজ করে করেও দোয়া, এই দোয়াগুলো আপনি আমল করতে পারবেন। জাজাকাল্লাহ। ওই বইনে আবার প্রশ্ন করছেন যে তাহাজ্জুদের নামাজের মধ্যে যে সূরা ইয়াসিনের এক মুবিন দুই মুবিন করে এভাবে পড়া ঠিক আছে কি না? জীবন অবশ্যই ঠিক আছে। এইভাবে পড়তে গেলে আপনি প্রশ্ন করেছেন যে কোনো মুবিন লম্বা আছে, কোনো মুবিন বাড়তি আছে, তখন প্রথম রেখাতে বাড়তি মুবিন পড়লেন, পরের রেখাতে লম্বা মুবিন পড়লেন, কোনো অসুবিধা হবে কি না? যে না, কোনো অসুবিধা হবে না। এমনি পড়ার জন্য যে আপনি চেষ্টা করা দরকার, এইটা একটা সুন্নত আমল আর কি, প্রথমে লম্বা সুরাটা পড়া পরে বাড়তি সুরা পড়া। কিন্তু আপনার পড়ার সিরিয়ালি গিয়া নামাজ পড়তে গিয়া অনেক সময় দেখা যায় যে আপনি ওয়াইলুল ওয়াল আসর পড়ে গেছে, কেউ এশার নামাজ তারাবির নামাজ পড়লো, ওয়াইলুল্লির আগের সুরা হইল ওয়াল আসর, ওয়াল আসর ছোট সুরা, কিন্তু সে সিরিয়াল মেনটেন করে আসতে গিয়ে উনার ওয়াল আসর যদি পড়া পড়ে আগের রেখাতে আর পরের রেখাতে ওয়াইলুল্লি পড়া পড়ে, নামাজের কোনো ক্ষতি হবে না। এই ক্ষেত্রে আপনার সিরিয়াল অনুযায়ী আপনি মুবিনগুলো আদায় পড়তে গিয়া আপনার এক রেখাতে প্রথম রেখাতে যদি বাড়তি মুবিন হয়ে গেছে আর পরের রেখাতের মুবিন যে মুবিনটা পড়তেছেন এটা এক দুই আয়াত লম্বা হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, পড়তে পারবেন। জাজাকাল্লাহ। এক বইনে প্রশ্ন করছেন যে ফরজ নামাজের মধ্যে ওয়াইলুল্লি বলতে তাই কিতাব বুঝিয়া ওয়াইলুল্লি কুল্লি হুমা কুল্লি ওইটা যদি হয় এটাই হয় তো একটা এটা কইলা অনেক লম্বা সুরা যা, আর কোনো তো কইলা যে সুরা মুলক বা দাউর রহমান সুরা বাকি এই ধরনের পড়া যায় ঠিক আছে না? জীবন অবশ্যই ঠিক আছে, আপনি পড়তে পারবেন। তবে সিরিয়েলের ক্ষেত্রে আপনি প্রথম রেখাতে পড়িল্লা আপনি আর রহমান আর বাদের রেখাতে পড়িল্লা সুরে ইয়াসিন, তাহলে সিরিয়েলটা উল্টা পাল্টা হয়ে গেল, এটা মকরুইব। আপনি ফয়লা রেখাতে যদি সুরাত সুরে ইয়াসিন পড়েন, ইয়াসিন থেকে কি একটু, বাদের রেখাতে সুরে আর রহমান থেকে একটু, তো কোনো অসুবিধা নাই। অথবা ফয়লা রেখাতে সুরে বাকারার পড়লা, আপনি বাদের রেখাতে গিয়ারি আপনি বাকারার প্রথম দিকে পড়লা, শেষের রেখাতে আপনি গিয়ারি আপনি কইছেন যে আয়াতুল কুরসি আপনি পড়লা, কোনো অসুবিধা নাই, সিরিয়াল মেনটেন কইরারি পড়ার চেষ্টা করবা। জাজাকাল্লাহ। আর ভাই প্রশ্ন করছেন যে খতমে তাহলিল বিনা ওযুতে পড়া ঠিক আছে না? না, বিনা ওযুতে কোরআন শরীফ পড়াও ঠিক আছে, আর খতমে তাহলিল পড়লে তো কোনো অসুবিধা নাই। আপনার ওযু নাই বইতাছেন, আপনি সুরা ইয়াসিন মুখস্ত আছে, আপনি তিলাওয়াত করার কোনো অসুবিধা নাই। আপনার ওযু নাই বসা আছেন, আপনি আয়াতুল কুরসি তিলাওয়াত করার কোনো অসুবিধা নাই। বিনা ওযুতে কোরআন শরীফ টাচ করা দায়িত্ব নাই, কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করা দায়িত্ব। তবে নাফাক অবস্থাত কোরআন শরীফ তিলাওয়াত করা দায়িত্ব নাই, জনাবতের হালতও মা বই নকলতের হাইজ নেফাসের হালতও কোরআন শরীফ তিলাওয়াত করা দায়িত্ব নাই। জাজাকাল্লাহ শেখ।
ওবাইয়া বা প্রশ্ন করছেন যে সুরা ইয়াসিন 41 বার যদি ফোড়ই তে তো কোরআন 1 কদম আর সব মিলে, তো কোরআন শরীফ কিতা কত দিনে খতম ফুরানি বা কত দিনে সুরা ইয়াসিন ফোড়িয়া মানে 1 কদম হয় ওটা জানতে চাইছেন। জি ভাই, সুরাতুল ইয়াসিন 41 বার বা 40 বারের কত আছে, আপনি এক বৈঠকও ফরতে পারলে তো বালা, লম্বা সময় যদি না থাকে। এখন এমন এক সময় এক তহবিলের ভিতরে জোহর আসর মাগরিব এসা হয়ে যায় সময়, তো এই কারণে বৈঠক চেঞ্জ করিয়া একদিনে ফরতে পারে না, 2 দিনে 3 দিনে ফরলে কোনো অসুবিধা নাই। মোর দেখা বেমারি হলতের পাশে বসিয়া সুরে ইয়াসিন 40 বার ফরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমল করলে হয়তো আল্লাহ পাকে এই এই বেমারিরে আল্লাহ পাকে শিফা দান করেন, আর হায়াত না থাকলে তানরে আল্লাহ পাকে ইমানের সাথে মৌত নসিব করিলেন। তো আপনি যে আমলটা কইছেন, আপনি যদি একলগে ফরতে পারেন না, 2 দিনে ফরুকা 3 দিনে ফরুকা কোনো অসুবিধা নাই। আমাদের সাথে কলার রয়েছেন, কিছু কল নিয়ে নিই। জি ইনশাআল্লাহ, দেখি আমাদের সাথে কে আছেন। হ্যালো কলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আমার একটা কোয়েশ্চন, বিভিন্ন মাস একলগে 3 রেখাত নিয়ত করুন না, 2 রেখাত আর 1 রেখাত করি, আর কোন কোন সুরা দিয়া যোগ করতাম, ওনার একটা কনফিউজ হয়ে যায় আর কি। আগে অর্থাৎ হই পাকে ইনশাল্লাহ, আপনি দেখতে তা হোক শেখে আনসার দিব ইনশাল্লাহ। আমরা নেক্সট কল আছে, নেক্সট কল আছে। যে হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বোন, আমি একটু হুজুরের সাথে মাতাম পারমনি। জি হোক, আমরা শুনরাম হোক বোন। ও আচ্ছা, আমি কই আর আমি একটা দুইটা প্রশ্ন জিজ্ঞাসা। একটা প্রশ্ন হইল, যদি আমি রাত্রে বিতিন নমাজ থাকে, আমি সবসময় তাজ্জুদ পড়ি, এখন বিতিন নমাজ রয়েছে, এখন আমি একটা লেইছে খুব জরুরি একটা কাজ, আমি বাইরে যাইতাম হইব, এখন 2-3 মিনিট আগে ই নমাজ পড়িলে ওইব নে না? 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হইলো, যে যে কোনো খবর দেখলে মেয়েলোকে কিরকম জিয়ারত করতে পারে, আমার প্রশ্নের উত্তরটা দিলে খুশি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা নেক্সট কলার যাই। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার একটা কোয়েশ্চন। জি খুকা, আমার কোয়েশ্চন হলো, ইতিন নমাজ এনে নমাজ পয়লা রেখা তো ইন্না আনজালনা পড়লে ওইব নি না, আর কোনো সুরা পড়া লাগবো? জি ইনশাআল্লাহ, আপনি অনুষ্ঠান দেখতে থাকুক শেখে আনসার দিবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমরা নেক্সট কলার যাই। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। কলটা ড্রপ হয়ে গেছে। আমরা নেক্সট কলার যাই। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি বোন, আপনার প্রশ্ন। জি, আমি সালাত তাসবিহ নামাজ একটু তাসবিহ আমি কি বলতে হয়? আর ধরেন আমি একটা পেঁয়াজের রসটা একটা ঔষধ হিসাবে মাথাতে ইউজ করি, এইটা এই মাথা দেওয়ার পর এটা কি নামাজ পড়তে পারবো, নাকি এটা শ্যাম্পু দিয়ে ধইয়া নামাজ পড়লে হবে নাকি আমার? জি ইনশাল্লাহ, আপনি অনুষ্ঠান দেখতে দেখেন শেখে আনসার দিবেন ইনশাল্লাহ। আমরা নেক্সট কলার যাই। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। হ্যালো কলা, আসসালামু আলাইকুম।
আমরা নেক্সট কলে যাই। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বোন। আমার একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন জানতাম সৈয়াদ। একটা প্রশ্ন আছে যে কোরআন শরীফ, আমার কলটা ড্রপ হয়ে গেছে, আমরা নেক্সট কলে যাই। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। আমরা আনসারের দিকে যাই, অনেক প্রশ্ন। ভাই বইনে প্রশ্ন করছেন যে সোফা মারবার মধ্যে যে দৌড়াদৌড়ি হয়, এইটা মানে করা কি জরুরি নি, না হলে হয় না? আর পুরুষের উমরা নি, আর পুরুষের মানুষের উমরা যে করেন, নিয়মটা কি এইটা? জাযাকাল্লাহু খায়ের। জি বইন, সোফা মারবার পুরুষের উমরার নিয়মটা কই দিল বুঝিলি বা? সোফা মারবার কথা, উমরা পুরুষ এবং মহিলার প্রায় সিমিলারই। এহরাম বান্দা, এহরাম হইল পুরুষে দুইটা কাপড় পিন্ধা, শরীর অন্য কোনো কাপড় সিলাইযুক্ত কাপড় থাকতো না, টকি থাকতো না মাথাত, ফাওয়া শু জুতা থাকতো না, মোজা থাকতো না। আর মহিলা হলতে যে কোনো কাপড় পিন্ধতে পারবা। এহরামর মাধ্যমে হজ এলাখান এহরাম বান্ধন, ওলাখান ফয়লা নিয়ত কর্তা, এর বাদে তালবিয়া ফর্তা। ফয়লা কাপড় পিন্ধা, এর বাদে নিয়ত কর্তা, এর বাদে তালবিয়া লাব্বায়ক আল্লাহুম্মা লাব্বায়ক ফর্তা। ওটার মাধ্যমে আপনার উমরা এহরাম বান্ধ হয়ে গেল। দুই নম্বর কাম হইল কাবা শরীফটা সাত চক্কর তোয়াফ দিতা। তোয়াফ করার বাদে দুই রেহাত নামাজ পড়া হইল, তোয়াফের ওয়াজিব। এটা উমরার ওয়াজিব নয়, তোয়াফের ওয়াজিব। দুই রেহাত নামাজ আদায় করা হেরম শরীফের যে কোনো এলাকাত, বিশেষ করে মাকামে ইব্রাহিমের পিছনও। এর বাদে হইল সাফা মারওয়াত সাত চক্কর দোয়া। সাত চক্কর দোয়ার মাঝখানও সুন্নত একটা আমল হইল, সাফা এবং মারওয়ার মাঝখানও বেটাইনতে দৌড়া, বেটিনতে নাই। খামটা করছেন বেটি হজরতে হাজেরায়, আর আমরা দৌড়া সুন্নত গিয়েছে বেটাইনতে রুফরে। তো বেটাইনতে দৌড়া, বেটিনতে লাগি নাই। আর তিন নম্বর খাম এটা করা হইল, চার নম্বর। আর ও খামটা করার বাদে হইল সর্বশেষে মাথার চুল খাটি লওয়া, বেটাইনতের লাগি আস্তা মাথার চুল খামাই লওয়া, আর বেটিনতের লাগি মাথার অগ্রভাগ থেকে দুই আঙ্গুল পরিমাণ চুল খাটি লওয়া। ও হইল ফুরা উমরার খাম। জাযাকাল্লাহু খায়ের। সাফা মারওয়ার দৌড় এটা ফরজ ওয়াজিব কুনতা নাই, এটা সুন্নত একটা আমল। জাযাকাল্লাহ শেখ। আরো প্রশ্ন করছেন যে রমজান মাস অনেক মহিলা বা কিছু রোজা বাদ ফুরি যায়, রোজা রাখতে পারেন না কোনো কারণে, তো এই রোজাগুলা মহিলা যখন শাওয়াল মাসে রাখবা, তো শাওয়াল মাসের তো এগুলো কদা রাখতে হয়, তো এগুলো কি নফল মাসের? এগুলো হইল নফল রাখতে হয়, নফল শাওয়ালের ছয়টা রোজা, ছয়টা। আর তান তান কদা যখন রাখা, রমজানের যখন কদা আছে, ওগুলো তো যদি তিনটা নিয়ত করি দেন, যদি নফল ধরো তাহলে এটা ক্ষিত হইবে। এটা জাযাকাল্লাহু খায়ের। হাদিসের মধ্যে আইছে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যারা রমজান শরীফের রোজা রাখলা, এর বাদে শাওয়ালের ছয়টা রোজা রাখলা, তাই যেন পুরা বছর নফল রোজা রাখলা। সুবহান আল্লাহ। এতে বোঝা গেল রমজানের বাদে শাওয়ালের রোজার খুব ফজিলত। এখন এই ফজিলতটা সারতা সাইন না খেও, তো এখন মা বই নহলতের তো কত অসুবিধা থাকে, প্রিয়র থাকে, বাচ্চেন লালন পালন, গড় সংসার থামানো, তো এই কারণে নফল রোজা রাখা। তা এক তো হইল তান্তানোর জিম্মার ছয় সাতটা রোজা গেছে, খেয়ের পাঁচটা দার, খেয়ের সাতটা দার রোজা নষ্ট ফাঁসি দইছে, তো এই রোজাগুনো রাখতা, আবার এই ফজিলতের মায়াও বাদ দিতে পারুন না। এখন আল্লাহ রব্বুল আলমিনের তানের সকলের প্রতি আমরার প্রতি আল্লাহ পাক রহমার করম। এখন যদি তাই ও খোজা যে ছয়টা রোজা হইছে বা সাতটা রোজা হইছে অথবা পাঁচটা রোজা খোজা হইছিল, ও পাঁচটা রোজা রাখি লাইন খোজা হিসাবে তানের রোজা আদায় হইতো, আর লগে আরও একটা রাখি লাইন ছয়টা রাখলা, তো আল্লাহ রব্বুল আলমিনে তানের খোজাও আদায় গেল, আর এই ছয়টার ফজিলত তো দিয়ারে আল্লাহ পাকে মালামাল করিল বা ইনশাআল্লাহ। এই কারণে রাখতা আসলা বাড়তি দিনের অপেক্ষা হইয়া আপনি রাখতা আসলা আপনি দ্রুততার সাথে, কারণ কজা এটা তো আপনার ফরজ। এই অবস্থায় মৌতুই গেলে এটা লাগে জবাবদিহি হইতে হইব, তাই তাড়াহুড়া হইয়া যদি আপনি শাওয়াল মাসের মধ্যে রাখিলে আইন, তাহলে কজাও আদায় দিব, আর এই নফল ছয়টা রোজার সওয়াব আল্লাহ পাকে দান করিল বা ইনশাআল্লাহ। তবে নিয়ত তো থাকতে হইব, আপনার কজা দেন কররা নিয়তের মধ্যে থাকতে হইব। আর বইনে প্রশ্ন করছেন, বিতিন নামাজ দুই রেখাত ফেলা পড়েন আর বাদে এক রেখাত পড়েন, ও এইভাবে না তিন রেখাত একলগে পড়েন? দুইয়ের রেওয়ায়েত আছে হানিফি মাধব অনুযায়ী, আমরা তিন রেখাত একলগে পড়া, তিন রেখাত একলগে পড়বা। প্রথম দুই রেখাত, দুই রেখাতের বাদে ফরিয়া তাশাহুদ থেকে উবাই দিবা, উবাইয়া সুরা সুরাতুল ফাতেহা সাথে আর একটা সুরা মিলানু, আর এই সুরার পরে আল্লাহু আকবর কইয়া হাত উঠাইয়া এর বাদে দোয়ায়ে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা ফরিয়া রুকু সিজদার মাধ্যমে উইতির নামাজ আদায় করবা। জাযাকাল্লাহ। আর বইন তান তান তাহাজ্জুদের নামাজ সবসময় পড়েন, তো এর কারণে তাই বিতির নামাজে রাখি দিন তাহাজ্জুদের বাদে পড়বার লাগিয়া, তো কোনোদিন তাই কিতা করছেন তাহাজ্জুদও পড়তে পারছি না, বিতির পড়তে পারছি না, খোঁজ হয়ে গেছে, এমতো অবস্থায় এই বিতির নামাজে কিতা করিয়া পড়তা?
এটা কজা হিসাবে তাই না আদায় করতা, উইতির নামাজ অবশ্যই তাই না আদায় করতে হইবা, উইতির যেহেতু ওয়াজিব। বিফোর সালাতুল ফজর আপনি উইতির ফড়ি লিবা, তিন রেখাত ফড়ি লিবা, এর বাদে ফজরের নামাজ আদায় করবা। আর অভিন্ন প্রশ্ন করছেন আবার যে আসরের নামাজ আইবার দুই মিনিট আগে তাহলে কোনো উড়া উড়ি পাবার চিন্তা স্কুল থেকে আনা, এর কারণে আসরের দুই তিন মিনিট আগে কি আসরের নামাজ পড়া যাইব না? কোনো ওয়াক্তের সময় আওয়ার আগে নামাজ পড়লে নামাজ হইতো না, ওয়াক্ত সিনা হইল ফরজ। এই কারণে আপনার যত বড় ঝামেলাও তা হোক না কেন, আপনি ওয়াক্ত আইবার আগে আপনি পড়লে খামে আইতো না, ওয়াক্ত আওয়ার বাদে আপনি পড়তে হইব। আর আপনি খাম আগে সমাধান করিয়া এর বাদে আইয়ারি আপনি পড়বা। আর যদি এমন কোনো জরুরত হয় অথবা রাস্তাঘাটে আপনার নামাজ পড়ার চেয়ে ব্যবস্থা থাকে নামাজ পড়বা, নাইলে খজা হইলে খজা আদায় করবা। কিন্তু কোনো অবস্থায় ওখ তাওয়ার আগে যে আপনি সফর দায়রা একলগে জোহর আসর জমে বাইনা সালাত আইন হানিফি মজহব অনুযায়ী জায়েজ নয়, আপনি একলগে বলে জোহর আসর মাগরিব তিন চাইর ওখতের একলগে ফুরিয়া আল্লাহর রাস্তায় বাড়াই যাই দেন, কিন্তু তো মেকআপ টেকআপ করেন বলে দইতাম যাবলা, তো অজু হলে যাইব কি ইতা বলে তো বালাইলে কেন বাড়াইতাম যাবলা, তো ইতা আমরার কাছে মানুষে হইন, আমরা মা বইন হল যারা নামাজ পড়েন আসলে আপনারা ইলাখান করেন না, মানুষে হইনের লাগে আমরা কই দিলাম যে একলগে হাত জিয়া বাড়াই দিলাম। আসলে এই সাজটাও বাহিরে যাওয়ার জন্য নয়, এই সাজটা করবেন আপনি ঘরে আপনার স্বামীর জন্য। আসলে সাজটা আমরা করে নিয়েছি বাহিরে যাওয়ার জন্য সাজসজ্জা, আর ঘরে স্বামীর জন্য তরকারির গানালা কাপড় চুপড় যেটা আছে এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহি সমুজদান হরুকা। জাজাকাল্লাহ শেখ। আরো বিভিন্ন প্রশ্ন করছেন যে খবর যদি কোনো মহিলা খবর অকল দেখেন গ্রেফিয়ার দেখেন তখন কোনো আমল আছে নি বা কিতা কর্তা কোনো দখল লাগে তিনি কিতা কর্তা? জিয়ারতে কবুর মর্দারা যাই যাস না কে জনারা মালা উদ্ধারে ভারত, যে মহিলা হলতের জন্য জিয়ার খবরের জিয়ারত নাই পুরুষদের জন্য। তবে হ্যাঁ, মহিলারা যদি কবরস্থান দিয়া অতিক্রম করেন সেখানে মহিলারা সালাম দিতে পারবা, খালি জিয়ারতের উদ্দেশ্য কবরস্থানও যাইতা না। আপনি সুরাতুল ইখলাস পড়ুকা তিনবার, পড়িয়া মুর্দে গান হলতে রুয়ের উপরে ধুকা, এটা আপনার লগে লাগিয়েও না জাতের জরিয়া হইব। যদি আপনি পাক তা হন পবিত্র তা হন তাহলে মুর্দে গান হলতে রুয়ের উপরে পুরুষ উকা মহিলা উকা সকলেও তাইন তাইন দোয়া আদরুদ হইরা মুর্দে গানে লাগি দোয়া করতে পারবা। অবশ্যই আপনি সুরাতুল ফাতেহা সুরাতুল ইখলাস তিলাওয়াত হইরা মুর্দে গান হলতে রুয়ের উপরে দিতে পারবা, আর এটা উত্তম আমল। প্রশ্ন করছেন যে বিতিন নামাজের মাঝে ইন্না আনজালনা পড়া যাইব না? জি বইন, এটা সুন্নত একটা পদ্ধতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুরাতুল কাদার ফর্তা উইতির নামাজের মধ্যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ফর্তা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, তাই ইন্না আনজালনা ফরা যাইব নি হইতা না, ফরা বালানি অবশ্যই যাইব। কোরআনে করিমের কোনো সুরা সম্পর্কে যাইব নি প্রশ্নটা করা আমি চাই না, কারণ কোরআন শরীফে তো সুরা ফরতাও সকল নামাজও অন্যতা ফরা যাইব নি জিকাইলে হয়তো আমরা হইলাম, কোরআন শরীফের সুরা ফরা যাইব নি এটা প্রশ্ন আসতেই পারে না, অবশ্যই যাবে। হয়তো সিরিয়েলের ব্যাপারে হইতে পারেন যে ইন্না আনজালনা আগে কুলিয়াউল কাফিরুন আগের রেখাতো বাদের রেখাতো ইন্না আনজালনা ফরা যাইব নি, তখন আমরা হইলাম না আগের রেখাতো ফরুকা ইন্না আনজালনা বাদের রেখাতো কুলিয়াউল কাফিরুন ফরুকা। জাজাকাল্লাহ খায়ের। আসলে আপনারা এটা প্রশ্নের মাধ্যমে আরও বহুত মানুষের প্রশ্নের জবাব হয়ে যার, এই কারণে আপনারাও সোয়াব পাইবা আর মানুষের দেন হিকরা তারাও সব পাইবা, আমরাও সব পাই মানুষ। জাজাকাল্লাহ। সো আরো বই নিয়ে প্রশ্ন করছেন যে সালাতুত তাসবিহ দোয়াটা কিতা? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 300 বার সাইর রাখাত আলা নামাজের মধ্যে পড়ুন, প্রত্যেক রাখাত 75 বার পড়ুন। জাজাকাল্লাহ খায়। আমরা কিছু কল নিয়ে নিই জি ইনশাআল্লাহ। দেখি আমাদের সাথে কে আছে। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমরা
আপনি শুনতে থাকুক, আমরা নেক্সট কলার যাই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলুন। তুমি ফরো তাজুদ, তুমি একটা নফল হইতে হইব, এশাকর নমাজ আর কি আর তাজুদের নমাজ। জি আপনি শুনতে থাকুন, ইনশাল্লাহ আমরা আনসার দিকে যাই। একবার প্রশ্ন করছেন যে তাসবির ভিতরে যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া গিয়া বাদে মুঠে একটা গোটা মিলে এই গোটা মাঝে গিয়া কিতাব হড়ে তেত্রিশটার মাঝে গিয়া কিয়া কিতাব হড়ে নাকি মাঝে গিয়া বোন? আসলে তাসবির এই গোটার সাথে পড়ার কোনো সম্পর্ক নাই, যে তেত্রিশটা বাদে একটা গোটা, এর বাদে চৌত্রিশটা বাদে আর একটা গোটা, একশোটার বাদে লম্বা একটা ডান্ডা, এটা পড়ার একটা সিস্টেমের জন্য আপনি হিসাব রাখার লাগি। যেহেতু বেশিরভাগও তসবিহে ফাতিমি পড়া হয় প্রত্যেক নামাজের বাদে, সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ উপর 34 বার, ও হিসাবটা দাতে ফাইন, ও কারণে এক একটা গোটা দেওয়া হয়েছে সীমারেখা। এই গোটাটা একটা সীমারেখা, এই গোটার অর্থ নাই যে ওটার মাঝে বড় গোটার মাঝে একটা ফোড়ন, হুরু গোটার মাঝে আর একটা ফোড়ন, এলা কুন্তা নাই। একটা তসবি ফরার একটা সীমারেখা। এখন যদি আপনি 100 বার ফরতে হয় কুন্তা, তো এই গোটাতেই কুন্তা ফোড়ান লাগেন না, আপনার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ফুরিয়া ফুরা তসবি এক চক্কর মারি দিলা, গোটাতেই এখন তা খোয়ান লাগেন না। অর্থাৎ এই গোটার সাথে কোনো পড়ার কোনো সম্পর্ক নাই, গোটার সাথে সম্পর্কটা শুধু কাউন্টিংয়ের গণনার সম্পর্ক। আরও বাইনে প্রশ্ন করছেন যে তাই কোনো ওষুধের কারণে তাই ফিয়াইজোর রসটা মাথার দেন দেন মাথার এই যে ফিয়াইজোর রস এটা মাথার দেন যে এটা না দইয়া নমাজ পড়া যাইব নি, না দই তৈব মাথা দইয়া নমাজ পড়া লাগবো? যে বোন, ফিয়াইজ পবিত্র একটা ভেজিটেবল, এটা হালাল, এটা অপবিত্রতা কেন কোনটা নাই। তবে হ্যাঁ, পেঁয়াজ রসুন এই ধরনের যেটা উদ্ভট গন্ধ হয়, এই গন্ধ জ্বালা দ্বারা জিনিস দিয়ে নামাজ আদায় করা মাকরু, এগুলা ফিরিস্তা হলতের কষ্ট হয়। তো এটা যদি আপনার অসুস্থতার কারণে দেওয়া হয় বারবার প্রত্যেক পাঁচ অক্ত নামাজ ফিরিয়া হিব্বার দুইটা হিব্বারে করতা, তাহলে আপনি আলাদা আর একটা অসুস্থতা ফুরি দিবা, ঠান্ডা লাগিয়ে দিব অসুস্থতার মধ্যে ফুরি দিবা। তাই অসুস্থতার কারণে কোনো মেডিসিন ইউজ করলে সেটার জন্য শিথিলতা রয়েছে। আর আপনি যদি মনে করেন যে আপনি এটা নামাজের সময় এই বরণটা হরাইতে পারবা, অথবা এই গন্ধটা গন্ধযুক্ত অবস্থা তৈরি হইত নাই, তাহলে কোনো অসুবিধা নাই, যেহেতু এটা নাফাক কোনো জিনিস নাই। শ্যাম্পু দিয়া দইয়া নামাজ পড়ান লাগতো নাই, সাবান দিয়া দইয়া নামাজ পড়ান লাগতো নাই। গন্ধটার দিকে খেয়াল রাখবা, যাতে এটা এমন উদ্ভট গন্ধ না ছড়ায়, যাতে করে মাকরুহ না হয়। আর বইনে প্রশ্ন করছেন যে ইংলিশ কোরআন শরীফ আর ইংলিশ লেখা রাইটিং ওগুলো ফলে আরবিক ফলে যেভাবে সোয়াব হইব সব পাওয়া যাইব না? সোয়াব পাওয়া তো দূরের কথা, গুণ হইব। কারণ ইংলিশে আলহামদু এ এল আল হেচ এম হাম ডি ইউ ডু আলহামদু ইল, তে তো সহি ইল না, আলহামদু তো হেচ তো কোনো লেটার নাই, তো সেহেতু হার বদলা আপনি কোন লেটার আনবা? কুল হু আল্লাহ কিউ ইউ এল কুল হেচ ইউ হু কুল হু এভাবে বলবা, তো আপনি তো শুদ্ধ করে কফ শব্দ উচ্চারণ করতে পারতে নাই, এই কারণে ফললে গুণ হইজিব। তাই সোয়াব এত দূরের কথা, গুণ হইব। তাই কোরআন শরীফে শিখতে হইব আরবির থেকে, আলিফলাম দবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু আলহামদু, আলিফলাম দবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু আলহামদু, এইভাবে স্পেলিং করে শিখতে হবে। এই শিক্ষা বাচ্চাদেরকে দিতে হবে অবশ্যই, যারা যদি কোরআন ইংলিশ পড়তে পারে তারা আরবি কেন পড়তে পারবে না? এত করে বোঝা গেল মা বাবাদের শিথিলতা,
মা বাবারা আরবি শিক্ষা দিচ্ছেন না বাচ্চাদেরকে, তাই অবশ্যই আরবি শিক্ষা দিতে হবে। অন্ততপক্ষে তারা নামাজের সূরা কেরাত তারা সহি করে পড়তে হবে, না হয় মা বাবাও কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। জাযাকাল্লাহ শেখ। আরো প্রশ্ন করছেন যে তাহাজ্জুদ নামাজ আদা রাত্রে বা আন্দাজ রাত্রে পড়া ঠিক আছে নি, বা ফজর নামাজ বা যে কোনো নামাজ রাত্রে আন্দাজ করিয়া ঘর রুমে আন্দাজ করিয়া দেখলি ভাইয়া? আসলে নামাজের সময় অন্ততপক্ষে সিজদার দেখা জায়গা দেখা, যাতে সিজদাটা আপনি কোন জায়গায় দিতেছেন সেটা দেখা জরুরি। এখন অন্ধকার বলতে এমন বিদগুটে অন্ধকার যেখানে আপনার হাতই দেখা যায় না, ইলাহান ফরলে নামাজ মকরু হয়। তো আপনি যে অন্ধকার হয়রা এটা আমি বুঝলাম, ই অন্ধকার হইরা অবশ্যই ফরা দরকার, কারণ আপনি লাইট জ্বালাইলা বাচ্চেনদের কষ্ট হয়ে যার, ইলাহান লাইট জ্বালাইয়া নামাজ ফরা ঠিক হইত নাই, কারণ আপনার বাচ্চান ছোটো ছোটো বাচ্চান তারা গুমো আছে। তা আলো আধারির মধ্যে নামাজ পড়ার মধ্যে কোনো ইয়ে নাই, অসুবিধা নাই। ফাসিজের মধ্যে লাইট জ্বালানো আছে অথবা ডিম লাইট জ্বালাইলে আছে, এর ভিতরে আপনি নামাজ আদায় করতেছেন কোনো অসুবিধা নাই। অবশ্যই এভাবেই পড়া উত্তম, যাতে করে বাচ্চাদের কষ্ট না হয়। জাযাকাল্লাহ শেখ। আমাদের হাতে সর্বশেষ প্রশ্ন যে বিন হয়েছেন যে তাহাজ্জুদের নামাজ বা ইশরাক বা এই সমস্ত নামাজগুলো সুন্নত না এগুলো নফল? নফল জীবন সকল নফলই সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি যেগুলো করেছেন সেগুলো সওয়াবের উদ্দেশ্যে করা, নফল ইবাদত হয়। তাই আপনি নামাজের নিয়তে যে কোনো নফলই সুন্নত সুন্নত বলে নিয়ত করেন আর নফল বলে নিয়ত করেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। সুন্নাত শব্দের সুন্না সুন্নাত বলেই নিয়ত করবেন, এটাই উত্তম। জি শেখ, আপনার অসম্পূর্ণ আলোচনা আমরা শুনি। জাযাকাল্লাহু খায়র। আসলে অসংখ্য কলার আছেন, কিন্তু আমাদের একটা বিষয়ের উপরে কথা বলছিলাম, এই বিষয়টা সম্পর্কে কিছু কথা বলা দরকার, বিদায় আমি কথা বলছি। আমাদের কি করণীয় একটা সমাজ পরিচালনার জন্য, একটা পরিবার পরিচালনার জন্য? আমরা সকলেই এক একজন কর্মী, কর্মী হিসাবে আমাদের কি করণীয় সেই বিষয়গুলো জানা একান্ত দরকার। আমি বলছিলাম যে ইহতেসাব বা সংশোধনের উদ্দেশ্যে আমরা একে অন্যের সমালোচনা করব। যে আমি ফয়েজ আহমদের সমালোচনা যদি করেন অবশ্যই করবেন, আমি তো ভুল হবে, আমার ভুল হবে, আমার সমালোচনাটা করবেন যাতে করে আমি আগামী প্রোগ্রামটা আরও সুন্দর করে করতে পারি। আমার কথাবার্তার যদি একটু রুঢ়তা থাকে, আমার কথাবার্তার মধ্যে যদি বুঝতে অসুবিধা হয় বলে হুজুর আপনি শুদ্ধ ভাষায় না হইয়া সিলেটি ভাষায় হুকা, এই ধরনের পরামর্শ যদি থাকে হুজুর আপনি এইভাবে বলেন, তো এই এইগুলা বলা হয় এহতেসাব। আপনি ফোন করে যদি আমাকে বলেন তাহলে এটা সুন্দর হয়। একইভাবে আপনার ফ্যামিলিতে যদি আপনার স্বামীর সাথে কোনো কথা হয়, এই কথাটা স্বামীর কোনো ভুল হয়, এইটা ফোন হইরা স্বামীর বাইরে আপনার আম্মারে স্বামীর বা মা বাবার কাছে না বলে স্বামীকে সাথে নিয়ে বসুন, অত্যন্ত সুন্দরভাবে স্বামীকে বলুন যে আপনার আপনি মনে হয় এই যে আচরণটা বাহিরে আপনি যে আচরণ করেন, আপনি বাহিরে যে এইভাবে চলাফেরা করেন, বা আপনি এই কাপড় পরিয়া দেন যান, আপনাকে দেখতে সুন্দর লাগছে না, লাল কাপড় ফিন্দা গেলায় বন্ডা ফিরের লাহান লাগের, তে লান লাল শার্ট না ফিন্দিয়া আপনি সবুজ একটা শার্ট পরেন আপনাকে খুব সুন্দর লাগবে। এইভাবে জিনিসগুলা সংশোধনের উদ্দেশ্যে আপনি বলা, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। যদি আমরা এভাবে করি তাহলে দেখবেন অনেক ঝগড়া ঝাঁটি কমে যাবে, অনেক সমস্যা দূর হয়ে যাবে। এরপরে সময়ের কুরবানি করার কথা আমি বলেছি। আস্তে আস্তে এই কাজগুলো করার মাধ্যমে একটা যে এই দশ এগারোটা কাজ করলেন, এগারোটা কাজ করার মাধ্যমে একটা আপনি একটা মন মানসিকতা তৈরি হয়ে গেল। এতগুলো কাজ করার কারণে একটা মন মানসিকতা তৈরি হয়ে গেল, তখন এই ভালো কাজের জন্য নিজেকে আত্মনিয়োগ করতে পারবে। এই কাজগুলো অন্যের মাঝে প্রতিস্ফলন ঘটানোর জন্য আপনার মধ্যে একটা স্পৃহা জেগে উঠল, আপনি যে এই কাজগুলো করলেন এই বারোটা কাজ আপনিও নিজে তৈরি হয়ে গেলেন, এটা হলো বারো নম্বর জিনিস। তেরো নম্বর হলো এই জিনিসের মাধ্যমে আপনার সংশোধনী আসলো, আপনি অন্যকে সংশোধনের জন্য এই জিনিসগুলো করলেন, কিন্তু আপনার পরিবারের দিকে আপনার কোনো প্রুক্ষেপ নাই। যেটা অনেকে আমাদেরকে বলেন যে তবলিগ দাঙ্গি সিল্লার ফর সিল্লা, কিন্তু গড়ের মধ্যে কোনো খোঁজ নাই, ফুয়ায় নামাজ পড়ে না, ফুরিয়ে ফর্দা করেন না, বউয়ের কথা শুনেন না, এদিকে কোনো খেয়াল নাই, বাজারহাটের কোনো পরিবারের দিকে কোনো খেয়াল নাই, শুধু তিনি দাওয়াতার তাবলিগের কাজে আছেন, সেটা ঠিক নয়। এতগুলো কাজের মাধ্যমে আপনার নিজের পরিবারের সংশোধনের দিকে, এতগুলো কাজের মেইন কাজই হলো নিজের পরিবারের সংশোধন, নিজের সংশোধন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে আয়াতের তিলাওয়াতের মাধ্যমে আমি প্রোগ্রাম শুরু করেছিলাম। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজে
বাঁচো, ও আহলি কুম নারা, কোন জায়গা থেকে বাঁচবে, তোমরা বাঁচো এবং তোমাদের আহল আয়ালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, কোন জাহান্নামের আগুন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনকে জ্বালানো হচ্ছে জাহান্নামী মানুষদেরকে দিয়ে এবং পাথরদেরকে দিয়ে, পাথর দিয়ে যে আগুনের উত্তপ্ততা বাড়ানো হবে সেই আগুন থেকে বাঁচো। আসুন আমরা সেই অভিশপ্ত, সেই জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য, সেই দাগ দেখা আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে পরিকল্পনা হাতে নিতে হবে, আমরা আমাদের করণীয় নির্ধারণ করতে হবে। এই সংক্ষিপ্ত যে করণীয় কথাগুলো বললাম, সেই করণীয়র মাধ্যমে আমরা প্রস্তুতি গ্রহণ করি যাতে করে জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং জান্নাতুল ফিরদাউস আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আগামী আলোচনায় ইনশাআল্লাহ বর্জনীয়র উপরে আলোচনা রাখব। জাযাকাল্লাহ, এতক্ষণ আপনি আলোচনা করার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাকেও মুবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন শেখ ফয়েজ আহমদ সাহেবের আলোচনা। তিনি আলোচনা করছিলেন আমাদের করণীয় সম্পর্কে। আমাদের জীবনে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন অসংখ্য করণীয় কাজ এবং বর্জনীয় কাজ আমাদেরকে সীমাবদ্ধতা করে দিয়েছেন, যা আমরা যদি আমরা করণীয়গুলো করি আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, আর বর্জনীয়গুলো যদি আমরা ত্যাগ করি তা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের উপর হাপি হবেন। আসুন আমরা আমাদের জীবন যেন আল্লাহ এবং তার রসুলের পথ অনুযায়ী আমরা চলি, এই আশা নিয়ে আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।